হাত শরীরে 12 হাত শাড়ি, তাও অঙ্গ ঢাকা পড়ে না। ঢাকা পড়ে না কেন পড়ে না? অভাবে, শাড়ির অভাবে, স্বভাবে, অভাবে নয়। অভাবে যদি হতো আর একটা যোগ করো, দরকার করলে 24 হাত করো, তাও দেখবে ঢাকা পড়ছে না। কারণ ওটা অভাব নয়, ওটা স্বভাব। মানে মনে করে এরকম অনেকে যে আমাকে বুঝি অঙ্ক দেখা গেলেই দেখতে সুন্দর লাগে। হয়তো তোমার প্রতি যাদের কি বলবো মানসিকতা খারাপ তারা আকর্ষিত হয়, আর যারা ভদ্র হয় না তারা তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যায়। বাবার সঙ্গে মেয়ে হাতে ধরে বেরিয়েছে বাজারে, এমন পোশাক পরে বেরিয়েছে বাবাই মেয়ের দিকে তাকাতে পারছে না। এই হয়েছে সমাজ। যত বড় হবে জামা কাপড় তত ছোট হবে, তাই তো? ছোটবেলায় বাচ্চারা দেখবেন বড়দের জামা পরতে বেশি ভালোবাসে, ভালোবাসে না? হবে না, কিন্তু দিদির জামাটা পরে নিয়ে পড়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, ওটাই পরবে। আর যত বড় হবে তত মনে হয় অন্নপ্রাশনের জামাগুলো বের করে এবার পরবে। এই তো সমাজ। সেখানে আর ভক্ত পাবো কোথার থেকে? মাগো পদ্মাবতী মা স্বামী স্ত্রী দুজনায় বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করে পদ্মাবতী মাকে বলছে, যাও পদ্মা, তুমি গিয়ে এবার বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। এইবার পদ্মাবতী মা হঠাৎ করে প্রবেশ করেছে রন্ধনশালে, আর চিন্তা করছে কি করে করব। কারণ বুঝতেই পাচ্ছেন তখনকার দিনের সমাজ। হারাই পণ্ডিত বুঝতে পেরেছে, এসে বলছে, কি গো কি খবর? দেখো সবই তো জানো সংসারের অবস্থা, তাহলে কি হবে? না না না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা হবে। দেখো অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণব আসে, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না স্বামী, আমি যতক্ষণ আছি তোমার কোনো অপমাননা আমি হতে দেব না, এই সংসারের অমঙ্গল আমি ডেকে আনবো না। সংসার সুখের হয়, আরে জোরে বলো, সংসার নরক হয়, এটা আর বলবে না। নিজের বদনাম কে রটাতে চায়? শুনে রাখো, কোন নারীকে যদি মাসে 1000 টাকা এনে দাও সে সংসার চালাতে পারে, তাকে 10,000 টাকা এনে দিলেও দুদিন পর শুনবে নেই। এটাই নারীর গুণ। আমা যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে সেবা দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুরকে যেই না সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, আমার তো সেবা হলো, যাও মা এবার তোমরা দুজন মিলে সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো দুজন নই গো। তবে আমা হারাই পণ্ডিতরা দুজন নয়, কজন গো? তিনজন। তিনজন? আমি তো আশা থেকে দুজনকেই দেখছি, আর একজন তাকে আপনি দেখবেন কি করে? সে ওই সকালবেলায় বেরিয়েছে, তার এখনো ফেরার সময় হয়নি। কি গো কত বেলা হলো, যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব ঠাকুরকে শয়নে দাও, একটু বিশ্রাম নে, আমি যাই দেখি কোথায় গেল। এইবার ঘর থেকে বেরোচ্ছে আড়াই পণ্ডিত, আর দেখছে সারা গায়ে ধুলো মেখেছে, খেলা করেছে না, ধুলো মেখে ওই ছেলেটা নাচতে নাচতে আসছে, আর বদনে গাইছে, হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে তাই হরি হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি হরি হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। চুপ করে দাঁড়িয়ে আছে ওই দরজার সামনে, চিন্তা করছে একে তো বেলা করে এসেছিস, তারপরে গাহাত পাজা তুই অবস্থা করে এসেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে। এই জন্য বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ছেলে বাবা ওরকম ধুলো মাখা গায়ে বেশ আনন্দ করে নাম গাইতে 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 এসে ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে প্রবেশ করে একজন অচেনা বৈষ্ণবকে দেখে ওই ধুলো গায়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এখন বৈষ্ণব ঠাকুর ছিল বলে কুবের আজকে বেঁচে গেল। বাবা যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আই খোকা, উনি একজন বৈষ্ণব ঠাকুর, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। এখন কুবের চিন্তা করছে যাব, কি হলো যা, হ্যাঁ যাচ্ছি। ধীরে 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 ভয়ে ভয়ে এগিয়েছে, আর ভয়ে ভয়ে এগিয়ে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে, একদম লাফিয়ে উঠেছে ঠাকুর। আরে 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 আহা, কি করছো কি করছো? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে বলো? তাকে মানা, যাও প্রণাম করতে হবে না, তোমার ছেলে এসেছে, যাও ঘরে গিয়ে তোমরা সেবা করে নাও, যাও। আমা আমাদের কিন্তু মনের কথা আর মুখের কথা এক হয় না, আর মন মুখ একই এরকম মানুষ পাওয়া এখন দুষ্কর। আগেকার মানুষ অভিশাপ দিলে বলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে, কি বলে? শকুনের অভিশাপে গরু। কেন বলতো? আগেকার মানুষের বলছে শব্দ ই বা ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম। আজকে কিন্তু আপনারা বসে আছেন আমার শব্দগুলো শুনে, না হলে এখন মানুষের বসে থাকার সময় নেই, সর্বদা ব্যস্ত, কিন্তু সেই শব্দটা ব্রহ্ম, সেই শব্দটাই আজকে আর শুদ্ধ নেই। তখনকার মানুষ সত্যি কথা বলতো, এখনকার সারাদিনে যদি আমরা 100টা কথা বলি, 99টা সত্যি আর একটা মিথ্যে বলি, তাই তো? ও বাবা, যে বাবার বাড়িতে এসেছি কই দেখতে পাচ্ছি না তো গো। ওই তো, ও বাবা এই যে তোমাকে বলছি, ওই বাবাকে ডেকে দাও তো। ওই যে বাবা আছে, ও বাবা আপনাকেই ডাকছি, যার বাড়িতে এসেছি। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এখানের মায়েদেরকে খুব ভালোবেসেছি। আমি পরিষ্কার বলেছি যে আপনারা সারাদিনে 99টা সত্যি কথা বলেন, একটা মিথ্যা। সেই মায়েরা আমাকে ঘুরে বলে না না, আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। এরপর কিন্তু আমাকে আর দোষ দেওয়া যাবে না যে তুমি আমাদের এখানের মানুষদেরকে অপমান করেছো। হরি বল হরি বল। মা, তাহলে আমাদের শব্দটাই তো শুদ্ধ নেই। শুদ্ধ আছে, তুমি যদি 2 বছর সত্যি কথা বলো না, সব সত্যি বলতে হবে, দেখবে তোমার অভিশাপ খুলে যাবে। কিন্তু 2 বছর সত্যি কথা কেউ বলবে? কেউ বলবে না। হরি বল হরি বল। মা, তো মনে মনে সেবাই ওই বৈষ্ণব ঠাকুর মুখে বললো যে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, অপরাধ হবে, যাও গিয়ে সেবা করে নাও। আর মনে মনে কি বলছে? ওই কুবেরের দিকে তাকিয়ে মনে 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 বলছে, ছি ছি ছি, তুমি আমাকে প্রণাম করছো? এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, আজকে কুবের কাকে প্রণাম করতে গেছে? বৈষ্ণব ঠাকুরকে। সে কি নিজেকে নিজে প্রণাম করেছে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? চলুন জেনে নিন। বৃন্দাবনে যিনি বলরাম, মন দিয়ে শুনবেন মা, এখানটা কিন্তু খুব জটলা আছে, বুঝতে খুব সমস্যা হবে, একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের যিনি বলরাম, কলিযুগে তিনি এসেছেন দুটো ভাগে। কেন? বলরাম হচ্ছেন হলধর। হলধর মানে, মা হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা, তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। তাহলে যে পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি? এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও, শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50-50 যদি ভাগ করে নিই তাহলে অনায়াসে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, দুটো ভাগ হয়ে গেল। এতটা অবধি বোঝা গেছে তো? এইবার চলুন দুটো ভাগ কে কে দেখবো। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচী মায়ের সন্তান, গৌরহরির দাদা। একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। ওটা একটা ভাগ। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের হয়ে রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে। এই সেই শঙ্করারণ্য পুরী, বলরামের প্রথম ভাগ। তাহলে বাবা এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বলল তুমি কে আর আমি কে, নিজেকে নিজেকেও প্রণাম করে, তার মানে এই সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরের দিকে তাকিয়ে আছে, ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পূর্ণ শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ হয়ে আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসেছেন তো। ঠিক আছে, ঠাকুর গেল শয়নে। কুবেরের সেবা হলো। হ্যালো শ্রদ্ধেয় দর্শক মন্ডলী এবং উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আপনাদের সবাইকে যথাযথ সম্মান এবং প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকে যে সংকীর্তন বলতে নাম সংকীর্তন যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আসর কীর্তন হচ্ছে, আজকের এই অনুষ্ঠান মাননীয় দীপক দাস মহাপাত্রর বাড়িতে, অর্থাৎ সুমিত্রা দাস মহাপাত্রের জ্যেষ্ঠ পুত্র দীপক দাস মহাপাত্র, তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো তাতে সন্তুষ্ট হয়ে আজকে এই সিউলি দাস মহাশয়া তার নাম সংকীর্তন অনুষ্ঠানে সম্পূর্ণ মুগ্ধ হয়ে শিউলি দাসকে ভালোবেসে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করে দীপক দাস মহাপাত্রের স্ত্রী লিপিকা দাস মহাপাত্র উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে হরি 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 কৃষ্ণ নাম হরে। সন্ন্যাস ঠাকুর শয়নে গিয়েছে, আর সত্যি তো ক্লান্ত, তো একেবারে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কে কাজ করে? আচ্ছা, গোবিন্দ স্মরণ করা, সন্ধে দেওয়া, তাই তো হয়। আগে টাইমে হয়। বলে দাঁড়াও, সিরিয়ালের পর্বটা দেখে নি, বিজ্ঞাপন দিলে যাচ্ছে। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় গোবিন্দের জন্য দেওয়া। বিজ্ঞাপন শেষ, প্রদীপটা রেখে দিয়ে ছুটে চলে এসেছে। বলে সন্ধে আধ ঘন্টা পর হলেও দেখানো যাবে, কি যাবে তো? সিরিয়ালের পর্বটা আধ ঘন্টা পর আমাকে ঘুরিয়ে দেখা। সংসার আর নিজেদের মনোরঞ্জন নিয়ে এতটাই ব্যস্ত যে গোবিন্দ একদম বাতিলের খাতায় পড়ে গেছে। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে ডাক দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। ও উঠে বসলেন। কিছুক্ষণ পর মা বলছে, ঠাকুর, এমন শুভ দিনে, এমন সন্ধ্যার সময় আপনাকে আমার বাড়িতে আমি পেয়েছি, তাই আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনার বদন হতে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। তিনি কি বললেন? ও মা, হরি কথার, কৃষ্ণ কথার আমি কি জানি, আমি কি জানি, তার মানে কি? আচ্ছা বাবা, এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা কোথা থেকে জানলাম? গুরু পরম্পরায় গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে, অনেক দূরের ব্যাপার। কিন্তু যিনি স্বয়ং স্বচক্ষে গোবিন্দের সব লীলা দর্শন করেছে, তার কাছে কি অজানা কিছু আছে? তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার, হরি কথার কি বা জানি। এটাকে কি বলা হয়? দীনতা। কি বলে? দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু মানিন মহানদেন কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। তৃণের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে, অমানিকেও তুমি মানদান করবে, আর মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। কিন্তু বাবা, এখন আমরা সবাই অহংকারে মেতে আছি। আমি এত শিক্ষিত, আমি এত জানি, আমি সব জানি, আমি সব জানি। যদি কেউ মনে করে বা বলে আমি সব জানি, পৃথিবীতে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ। কারণ বাবা, পৃথিবীতে একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। একটা পিঁপড়ের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, শেখার আছে। কিন্তু মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো হরি নাম, কৃষ্ণ নাম। আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের, হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মা বসে শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারি গোপীজন বল্লভ কৃষ্ণ ওমা, নাম শুরু হলো কখন? সন্ধ্যাবেলা। সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর, মা ওমা। হ্যাঁ ঠাকুর, কিছু বলছো? মা, প্রভাত হয়ে গেছে, এবার ওঠো। ও ঠাকুর, এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আর নাম হবে না? আর আমাকে তুমি নাম শোনাবে না? মা, আমরা যে সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার অনুমতি নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে, মা কি করেই বা ধরে রাখি বলো? ঠিক আছে। এইবার সন্ন্যাসী ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনার বিদায় দিয়েছে। আর সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাটটা পার করেছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর ঠাকুর। কি করলে তুমি মা? তুমি যাওয়ার সময় পিছু ডাকছো? আচ্ছা আমা, পিছু ডাকা শুভ না অশুভ? মঙ্গল না মঙ্গল? পিছনে ডাকা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল, তাই তো। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে, তা শুভ হয়ে যায়। যেই না মা ডেকেছে, ঘুরে দাঁড়িয়েছে। কিছু বলবে মা? ঠাকুর, একটা কথা বলো না। আমি এত হত দরিদ্র, আমাকে ভগবান এত দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, এমন হতভাগিনী করে আমাকে জন্ম দিয়েছে। আমি যে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমার কাছে নেই। বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দিতে পারি, বৈষ্ণব সেবা সার্থক হয় না, তার ফল পাওয়া যায় না। কিন্তু কি করব বলো? আমার এমন দশা, আমি এত এত হতভাগী। আমি বৈষ্ণব সেবা দিয়ে যত্র আমি দক্ষিণা দিতে পারি। মা, আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি ঠিকই, কিন্তু আমি তো জানি দিতে হবে। কেঁদো না মা, তুমি আমাকে যে যত্ন, যে ভালোবাসা দিয়েছ না, তা অনেক বেশি। কারণ এই জগতে চাইলেই টাকা পাওয়া যায়, চাইলেই ভালোবাসা পাওয়া যায়। স্বার্থের দুনিয়ায় ভালোবাসার বড়। কিন্তু ঠাকুর, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমি তোমাকে সেবা দিতে পারলাম না, দক্ষিণা দিতে পারলাম না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? আমি মন থেকে তোমায় দক্ষিণা দিতে চাই। সত্যি দিতে চাও? হ্যাঁ। আমি যা চাইবো আমাকে তুমি দিতে পারবে? কি বাজে আমার! কি চাইবে তুমি? কি দেব? কিছুই তো নেই আমার দেওয়ার মতো। আমি যে কত ভিখারি। মা, নিজেকে ভিখারি বলছ? তুমি জানো তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। আমার এই ছোট্ট কুড়ি ঘরে কি এমন ধন লুকিয়ে আছে জানো না মা? তুমি জানো না, কিন্তু তুমি আমাকে বলো, আমি যা চাইব তুমি আমাকে দেবে তো? দেব বলো? না, এভাবে নয়, আগে কথা দাও, আমি যা চাইব আমায় দেবে। মা, কে কি চাইছে আগে না জেনে কোনো দিন কথা দেবে না, সর্বশান্ত হয়ে যাবে। কথা দিলা তুমি যা চাইবে, তুমি যদি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব। তুমি যা চাইবে সেটা যদি আমার হয়, আমার ঘরে যদি থাকে, আমি দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। এই কথা দিলা দেবে তো মা? আমাকে যদি দিতেই হয় দান, এই দান তোমার ভালোবাসার প্রাণটা আমাকে ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ? আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বলো কি চাইছো তুমি? আমা কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে হরি 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 আমার কোলে থেকে কেড়ে নিও, নিও না। তুমি কি চাইলে? ফিরিয়ে না, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও ঠাকুর। তোমার কাছে করজোড়ে নিবেদন, আমার কুবেরকে আমার থেকে কেড়ে নিও না। আমার যে 5টা নয়, 10টা নয়, একটা মাত্র সন্তান। হে, আমার আশেপাশে ঘুরে দেখবে একজন মায়ের কতগুলো করে সন্তান আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যা। আমার যে কুবের ছাড়া আর কেউ নেই গো, আমাকে কুবের ছাড়া মা বলে ডাকার কেউ নেই। আমার থেকে আমার কুবেরকে কেড়ে নিও না। তুমি তোমার কথা ফিরিয়ে দাও মা। তুমি আমায় কথা দিয়েছ, আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। তবে আমি আমার কথা ফিরিয়ে দিলাম না, না না, আমি পারবো না। আমার একমাত্র রহিমণি, আমার একমাত্র বাবা না, আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। আজ আমি দানি নয়, আমি তোমার কাছে মা হয়ে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি। আমায় আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। তুমি তো পুরুষ, আমি নারী। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি, নিজেও বক্ষসুধাটাকে পার করিয়েছি, হাতিটাকে একটু একটু করে বড় করে তুলেছি। আমার যে আর কেউ নেই, ক্ষমা করো, আমি দিতে পারো মা। মা গো, তুমি যদি তোমার কুবেরকে আমায় না দাও, আমি জগৎ সেবা করতে পারবো না, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি তো শুধু কুবেরের মা। তুমি যদি কুবেরকে দান করে দিতে পারো না, তুমি সারা জগতের মা হয়ে যাবে। চাই না, চাই না আমি সারা জগতের মা হব। তুমি আমার কুবেরকে ফিরিয়ে দাও। না না না, আমি কাঁদছি কেন, আমি কাঁদবই বা কেন? আরে তুমি কুবেরকে নিয়ে যাবে বললেই কি কুবের যাবে নাকি? আমার কুবের আমাকে কত ভালোবাসে, আমার কুবের আমাকে ছেড়ে যাবে না। কুবের যদি না যেতে চায় তুমি কি জোর করে নিয়ে যাবে? না না না, আমি বলছি মা, জোর করে আমি নিয়ে যাব না। তবে কুবের, এই তো কুবের, কুবের সামনে এসে দাঁড়িয়েছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, কুবেরকে জড়িয়ে ধরেছে মা। কি রে বল বল, তুই আমাকে ছেড়ে যাবি বল? যেই না মা জড়িয়ে ধরেছে, ছেলেটা মায়ের কোল থেকে করো জোরে নেমে, মা বিদায় দাও। কুবের, কুবের তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা? ও বুঝেছি, এত ভালোবেসেও আমি তোকে ভালোবাসতে পারিনি কুবের। আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে, তবেই না আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে বলছে। ওগো দেখে যাও জগৎবাসী, তোমরা দেখে যাও, এই পৃথিবীতে আমি সেই হতভাগিনী মা, যাকে তার নিজের সন্তান ফেলে রেখে চলে যায়। এমন করে বলো না মা, তুমি দেখো মা দেখো, এ জগতে তো সবার ঘরে সন্তান আছে, কিন্তু কার ঘরে গিয়ে বৈষ্ণব ঠাকুর এমন করে সন্তান চাই বলো দেখি? সব মাই তো সন্তানের জন্ম দিয়েছে, কতজন মা পেরেছে বলো সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? অমা অনেক সন্তানই তো ঘরে আছে, কোন সন্তান পেরেছে বলো জগৎ সেবায় লাগবে? আমি কৃষ্ণ সেবায় যেতে চাই মা, আমি জগৎ সেবায় যেতে চাই, আমাকে বেঁধে রেখো না, বিদায় দাও মা বিদায়। বেশ, তুই যখন চাইছিস আর বেঁধে রাখবো কেমন করে? বিদায় আমি তোকে দেব, তবে বল খুবে, শেষবারে আমার কাছ থেকে তুই কি চাস? সারাদিনে এই চাই ওই চাই এই করে দাও কত বায়না, আর আমি তোর বায়নাটা শুনতে পাবো না। সারাদিনে বল আর বুকে জড়িয়ে ধরতে পারবো না। দিন শেষে কেউ আর আমাকে মা মা বলে ডেকে আমাকে বিরক্ত করবে। শেষবারের মতো কি চাস মা? কি চাই জানো? তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমিও করি। এই জীবনটা তো চলে যাবে মা একদিন, যদি পরজন্ম বলে কিছু থাকে সে জন্মেও যদি আমি আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে পারি না, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন আমি আবারও তোমার গর্ভে আসতে পারিনি। তাই গৌর হরি, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, গোবিন্দ সেবায় লাগা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি মা। বিদায় দাও। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। এদিকে পদ্মাবতী মা নয়নের বাড়ি পরিশোধ করছে আর বলছে, হে গোবিন্দ, তুমি যদি জানতে একদিন আমার কোল তুমি খালি করে দেবে, যদি তুমি জানতে একদিন আমাকে একা করে দেবে, তো বলতে পারো কেন তুমি সন্তান দিয়েছিলে, কেনই বা দিয়ে ধন তুমি কেড়ে নিলে? বলতে পারো, এটা আমার কেমন লীলা কেমন মহিমা, ও দয়াময় কৃপাময় স্বামী স্ত্রী দুজনায় বসে বসে নয়নের বাড়ি পরিশ্রম করছে। আর এইদিকে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করে ভেমা নদীর তীরে এসে কুবেরকে ডেকে বলল, সন্ন্যাসী ঠাকুর কুবের, হ্যাঁ ঠাকুর, যাও ওই নদীর জলে গিয়ে তুমি স্নান করে এসো। সন্ন্যাস ঠাকুরের কথা মতো কুবের গিয়ে ওই নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো ঠাকুরের কাছে। যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে, মা সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। যেই না শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, তাড়াতাড়ি করে কুবের ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে দিল। ঠাকুর ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর আমার একা বড় ভয় করছে, কোথায় লুকালে তুমি? ও ঠাকুর ঠাকুর কুবের, কে? এই তো আমি সন্ন্যাসী। ঠাকুর কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তাকিয়ে দেখো আমি তোমার হৃদয় মাঝে। হ্যাঁ, তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে কি নামে ডাকবে আমাকে জগৎ? কি পরিচয় দেব নিজে? কি হবে আমার নাম? তোমার নাম কি জানো? শোনো কুবে, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ কলি জীবে দারে 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 তুমি মিলাবে আনন্দ, তুমি মিলাইবে হরি হরি মিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হই, তাহলে আমার ভাই, হ্যাঁ বলরামের ভাই কৃষ্ণ কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচব না, আমি তো কানাইয়ের সঙ্গে থাকবো। আমি এখানে কি করছি? এইবার কানাই 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 করে পাগল হয়ে যাচ্ছে আমার নিতাই চান। আমা তাহলে ব্যাপারটা কি হলো? ওইদিকে বিশ্বরূপ, এদিকে কুবে। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী এসে কুবেরকে নিয়ে গিয়ে ভীমা নদীর তীরে গিয়ে কর্ণে শ্রুতিমূল দিয়ে কুবেরের দেহ প্রবৃত্ত করে দুই শক্তি আবার মিলিত হয়ে। চৈনিতাই গৃহস্বামীর নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নেবেন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও বাবা, 50-50 ভাগ ছিল, এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে না, সব মনে পড়ে যাচ্ছে। বৃন্দাবনে এই করেছি, এই তোমার ভাই সঙ্গে ছিল। এবার কানাইকে খুঁজতে হবে। কানাই 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 বলে নানান তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে কোথায় এলো জানো? এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা সর্বতীর্থ পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা সর্বতীর্থ ঘুরে পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী শুনছ? কি হয়েছে, ডাকছ? হ্যাঁ ডাকছি তো। বলি বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? একমা দাপর যুগের কৃষ্ণকে যদি কলিযুগে এসে খোঁজও পাওয়া যাবে? এখন মায়েরা সব একে অপরকে ডাকছে আর বলছে মনে হয় মাথায় একটু গন্ডগোল। ওই বৃন্দাবনে বঙ্কু বিহারী আছে না, বৃন্দাবনে বঙ্কু বিহারীকে দর্শন করতে যাবে, বলতে পারছে না ঠিক ঠিক, এই জন্য বলছে কানাইকে দেখবো, কানাই কোথায়। তাই কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ও ঠাকুর শোনো গো, তোমার ভাই এই মথুরায় নেই, তাহলে কোথায় আছে গো? কোথায় আছে জানো? বৃন্দাবনে আছে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ঠিক আছে, বৃন্দাবনে গেলে পাবো। হ্যাঁ যাও, তুমি বৃন্দাবনে যাও। জঙ্গলের পথ ধরে, মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছে আর জঙ্গলের পথ ধরে যাচ্ছে। জঙ্গলের যত বনে জঙ্গলে যত হিংস্র পশু পাখি, তারা তাদের হিংস্র ভাব দরীভূত করে নিতাই চাঁদের চরণ সেবা করছে আর বলছে হে নিতাই চাঁদ, শুধু আশীর্বাদ করে যাও, এ জনমে যা জনম দিয়েছ দিয়েছ, পরজন্মে যেন কৃষ্ণ বলা জনম পাই। সবাইকে আশীর্বাদ করে নিতাই চাঁদ এগিয়ে যাচ্ছে। আমা বনের হিংস্র পশুরা হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের সেবা করছে, আর আমাদের মধ্যে দীনতা ভাব থেকেও গোবিন্দের সেবা আমরা দিই। আমরাও ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছি, মানুষের প্রতি মানুষের কি হিংসা। হরিবল হরিবল, হাই রে মানব দেহ, হাই রে মানব জীব। কত সুন্দর মানব দেহ পেলাম, কৃষ্ণ ভজনের যোগ্য জনম পেয়েও আমরা গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, বনের হিংস্র পশু পাখি চিনতে পারলাম। তা বাবা নিতাই চাঁদ চলেছে বৃন্দাবনের পথে, তা নিতাই চাঁদ একাই যাবে না আমরা যাব? যাবে, বৃন্দাবনে যাবে মা? যাবে তো, সবাই যাবে তো? চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। আমার নিতাই চাঁদ জিজ্ঞেস করতে করতে, ভাই বলো না বৃন্দাবন কত দূর, জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছি, চলুন আমরাও যাব। গোঠেরা বলে দে বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কার সঙ্গে এলে? নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছি, তাই তো? তা কি কাজে এসেছি গো? কৃষ্ণকে খুঁজতে। চলে একটা কাজ করো, যতজন আছি দুটো দলে ভাগ হয়ে যাও। তোমরা পশ্চিম দিকে যাও, আমরা পূর্ব দিকে যাচ্ছি। যে খুঁজে পাবে আগে ফোন করে দেবে, আই পেয়ে গেছি, এখানে চলে আমরা চলে যাই। আমার নিতাই চাঁদ কি করেছে জানো? আমার বৃন্দাবনে গিয়ে কানাই 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 বলে চিৎকার। এত খুঁজে ভাইকে আর পাওয়া গেল না। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠেছে, আর পর্বতে উঠে একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে পাথরের টুকরো। একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়ে বলছে, দেখ ভাই, অনেকক্ষণ তোকে ডেকেছি, এখনো ডাকছি, তবে এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তরখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো কি মাথায় পাথর ঠোকো, সে থাকলে তো আসবে, না থাকলে কি করে আসবে? চিৎকার করে ভাই কানাই কানাই বলে ডেকেছে, আসেনি। ওই প্রস্তরখণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, আর পেছন থেকে একজন ভক্ত এসে হাতটা ধরে, যেই না পেছন থেকে হাতটা ধরে ফেলেছে, নিতাই চল আমার রেগে গিয়ে বলছে, কে তুমি? এত বড় সাহস তোমার, তুমি আমার হাতটা ধরে ফেললে? এই যে তুমি যে আমাকে স্পর্শ করলে, তুমি আমায় চেনো? যেই না বলেছে তুমি আমায় চেনো, করজোরে অমনি বলছে, আহা প্রভু রেগে যেও না, তোমাকে চিনতে পারে কার স্পর্ধা আছে বলো? তবে কৃপা করি নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। মানে নিত্যানন্দ যদি কৃপা করে চেনায় তবেই চেনা যায়, না হলে চেনা যায় না। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ। তুমি আমার নাম জানো মানে আমাকে চেনো? হ্যাঁ চিনি। আর তুমি আমাকে যখন চেনো, তার মানে আমার ভাই কানাইকেও তুমি চেনো। প্রভু তোমার কৃপায় আর সম্পূর্ণ না হলেও একটু হলেও চিনি। আরে বলো না তুমি চেনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রস্তরখণ্ডটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলছে, আসলে কি হয়েছে জানো, আমি তো আমার ভাইকে বড্ড ভালোবাসি, তাই ভাইকে অনেকদিন ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না, আর ভাই বিহনে তো আমার থাকতে আর ভালো লাগছিল না, তাই এমন কাণ্ড বাঁধাতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, আর তো কোনো অসুবিধেই নেই, তাহলে তুমি তুমি বলো না আমার ভাই কোথায়, একটু বলে দাও। বলছে, ও ঠাকুর, এবে গৌর কান্তি ধরি বিহরে নদী আপনি। তোমার ভাই গৌরকান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে, নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ও নদিয়ায় যাব, আচ্ছা বেশ ঠিক আছে, আসি গো। হ্যাঁ, এই বলে চলে যাচ্ছে নিতাই চাঁদ। কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, না আমার পক্ষে আর এদিক ওদিক ঘোরা সম্ভব হচ্ছে না, ক্লান্ত হয়ে গেছি, আর ঘুরতে পারছি না। শুধু এ বলছে ওখানে যা, ও বলছে সেখানে যাও, সে বলছে আর পারা যায়। এইবার ভালো করে খোঁজ খবর নিয়েই তবে যাও। ওই ব্যক্তি যে বলছে নদিয়ায় আমার ভাই আছে, তার কি কোনো গ্যারেন্টি আছে? মথুরাবাসিনীও তো বলেছিল বৃন্দাবনে কৃষ্ণ আছে। এই যে শোনো, আমার ভাই যে আছে, তা গিয়ে তো খুঁজতে অসুবিধে হবে, ভাই কেমন আছে তার রূপের বর্ণনাটা যদি আমি একটু জেনে নিতে পারি, তাহলে খুঁজতে সুবিধে হবে। তা বলো দেখি। এই যে শোনো না, একটা কথা জিজ্ঞেস করবো, বলো আমার ভাই না গায়ের রংটা কেমন গো? বলছে আমার ভাই ভীষণ কালো, এত কালো সবাই তাই তাকে কালুয়া বলে ডাকে। মাথার চুল আর গায়ের রং আলাদা করা যায় না, এতটাই কালো। বলছি আমার ভাই সেই রকম কালোই আছে তো? না না না, যদি কালো খোঁজো তো তোমার ভাইকে তুমি আর পাবে না, কারণ তোমার ভাই আর কালো নেই। কালো নেই? কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার 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 গৌর হয়েছে, ওই না প্রজো ছেড়ে নদী আইছে, কালো কানাই এবার গৌর হয়েছে, প্রজো ছেড়ে নদী আইছে, কালো কানাই এবার গৌর হয়েছে, প্রজো ছেড়ে নদী আইছে, কালো কানাই গৌর হয়েছে, প্রজো ছেড়ে নদী আইছে, কালো কানাই গৌর হয়েছে। কি বলছোটা কি? আমার ভাই আর কালো নেই? কি মজা, কি মজা! আমার ভাইকে আর কেউ কালুয়া বলতে, কেউ কালুয়া বলতে পারবে না। হ্যাঁ, আমার ভাইকে কালুয়া বলতে পারবে না। কি মজা! এই যে শোনো, আমার ভাই না কি গো বাঁকা। কৃষ্ণ বলে, এমন একটা ভগবান আমরা পেয়েছি মা, সোজা হয়ে দাঁড়াতেই পারে না। এই জন্যে সে সব সময় উল্টো পথে চলে, ভক্তদেরকেও একটু উল্টো পথে ঘুরিয়ে নিয়ে যায়। তুমি যা ভাববে না, দেখবে তার উল্টো হয়ে বসে আছে। কারণ আমরা অনেক কিছু ভেবে বসে থাকি, এই করব, ওই করব, সেই করব, এখানে যাব, ওখানে যাব। মনে রাখবে, আমাদের থেকে ভালো কিছু সে ভেবে রেখেছে, আমাদের থেকে ভালো কিছু সে ভেবে রেখে দিয়েছে। আমাদের ভাবনাগুলো খুব ছোট ছোট হয়, আর তার ভাবনাগুলো না অনেক বড়। তা বলছে, আমার ভাই যে বাঁকা ছিল, সেই বাঁকাটা আছে তো? বলে না না, সে বাঁকাটাও আর নেই। কি হয়েছে জানো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা ছেড়ে নদী আইছে, বাঁকা কানাই সোজা হয়েছে, সোজা ছেড়ে নদী আইছে, বাঁকা কানাই সোজা হয়েছে, সোজা ছেড়ে নদী আইছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। আমার ভাই আর কালোও নেই, আর বাঁকাও নেই। কি মজা, কি মজা! আর একটা কথা বলবো, আমার বলবো, বলবো, শুনবে তো? শুনবে তো? ওই জন্যই তো বলবো না, না শুনলে বলবো না। সবাই কানে যদি চাপা দাও তাহলে বলবো, বলে না দেবো না, তাহলে আমিও বলবো না। এত লোক বলা যায় না, না না বলা যায়, লুকিয়ে লুকিয়ে বলতে হবে। আরে যেটা না বলবে সেটা আগে জানতে হবে। হ্যাঁ, বলে যেটা লুকিয়ে বলবে ওটাই আগে শুনতে হবে। বাবা বলছে, কত লোক, একটু কাছে এসো, একটু কাছে এসো। কাছে টেনে নিয়ে ওই নিতাই চাঁদ কানে কানে বলছে, করি কিনা, করি কিনা, করি কিনা। আরে কি করে কিনা, কিন্তু করে কিনা, করে কিনা, কি করে কিনা বলতে হবে তো? হ্যাঁ, কি করে বলতে হবে? হ্যাঁ, কি করে বলবো? কি করে? না না না, বলতে পারবো না। আরে সবাই শুনছে তো, বলবো কি করে? আমার কেউ শুনবে না তো? আরে আস্তে আস্তে বলবো। আচ্ছা ঠিক আছে, আরেকটু কাছে এসো। একদম কাছে টেনে গলাটা জড়িয়ে ধরে একদম কানে কানে গিয়ে বলছে, করি কিনা, করি কিনা, করি কিনা, করি কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই না প্রতি যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, জানি কি নাই কি বলবে। তোমার ভাই যে চোর সেটা কে না জানে? আমার কৃষ্ণ চোর সবাই জানে তো? আচ্ছা মা, এটা বলুন দেখি, যেটা সবাই জানে সেটা লুকালুকি করা হয়, মানে কানে কানে বলা হয়, না যেটা কেউ জানে না সেটা লুকিয়ে বলা হয়? যেটা জানে সেটাকে লোকাই, না যেটা মানুষ জানে না সেটাকে লোকাই? যেটা জানে না গোপন রাখতে হয়। যদি তোমার ভাই চোর সবাই জানে, সেটাকে লুকিয়ে আর কি হয়? বলে বুঝতে পারছো না, জানে বলেই তো লোকাচ্ছে। কেন? বলে এই বৃন্দাবনেই তো ভাই চুরি করেছে, কত লোকের ওই মাটির ভাণ্ড ভেঙেছে, কত লোকের নবনী চুরি করেছে গো, কত লোকের ঘরে ক্ষতি করেছে। তখন তো ভাই চতুর ছিল, ভাই ছুটে পালিয়ে যেত, আর ভাইয়ের বুদ্ধিতে আমরাও বেঁচে যেতাম। এখন যদি জানতে পারে যার বাড়িতে ক্ষতি করে গেছে, যে ক্ষতি করেছে আমি তারই দাদা, ক্ষতিপূরণ কার থেকে নেবে গো? আমাকে এখানে বেঁধে ফেলি, আমি কোথায় যাব? তা আমি চিন্তা করছি, তুমি বললে নদিয়ায় আছে, বৃন্দাবনে তো মানুষের জন্য ভয় ছুটে পালিয়েছি, আমার ভাই কি এখনো চুরি করে? নদিয়ায় গিয়ে কি এই হালি হবে আমাদের? বলে না না, আর ভয় নেই, তোমার ভাই আর চোর নেই। আচ্ছা মা, যেই না বলেছে চোর নেই, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায় গো? মা, কৃষ্ণ চোর ছিল, গৌরহরি কি আর চোর আছে? নেই। ওই যে বলল চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায়। বৃন্দাবনে করত গোপীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি। তাই গৌর হরি বল হরি। তাই এদিকে ঠাকুর বলছে না না, তোমার ভাই আর চোর নেই, চোর নেই। কি হয়েছে গো? কি হয়েছে জানো? সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, ময়না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে ময়না রায় সাধুর সঙ্গ পেয়ে, ময়না রায় সাধুর সঙ্গ পেয়ে, রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে গেছে। আর দেরি করো না ঠাকুর, তোমার বিহনে তোমার ভাইও বোধহয় নয়নের বাড়ি বরিশন করছে, যাও তোমার ভাইয়ের কাছে যাও। এইবার কি করেছে মা? বৃন্দাবন ত্যাগ করে চলে এলো নদিয়ায় আমার নিতাই চাঁদ, যার সঙ্গে এত কথোপকথন হলো, যেখানে আমাকে নিতাই চাঁদকে কেউ চিনতেই পারল না। এতগুলো খবর যে ব্যক্তি দিয়ে দিল, তিনি কে? আমার গৌরহরির দীক্ষাগুরুর নাম, গৌরহরির দীক্ষা হয়েছিল তো, দীক্ষাগুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী। আর ঈশ্বরপুরী গোস্বামীর গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। ওই বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী গোস্বামীর সঙ্গে এত কথোপকথন হলো। তারপর নিতাই চাঁদ এলেন নদিয়ায়। নদিয়ায় যখন ঢুকেছে তখন ভোর রাত্রি, ভোর রাত্রি মানে অন্ধকার অন্ধকার তখনও আছে, ভোরের আলো এবার ফুটবে, এরকম পরিস্থিতিতে এসেছে। সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালো নিতাই চাঁদ। এবার চিন্তা করছে যে আমি আর গ্রামে গ্রামে ঘুরব না, এই দাঁড়াবো সুরধনী গঙ্গার তীরে। কেন না, এখন বাবা বাড়িতে বাড়িতে জল এসে গেছে, সমস্যা নেই। তখনকার দিনে খেতে হলেও ওই নদীর জল, আর স্নান করতে হলেও নদীর জল। তাই নদীতে সবাই আসবে, আর যত মানুষ আসবে আমি প্রত্যেককে জিজ্ঞেস করব, কেউ না কেউ খবর নিশ্চয় দিয়ে দিতে পারবে। তাই দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে শোনা যাচ্ছে কি? মৃদঙ্গের শব্দ। মৃদঙ্গ বাজছে, ওই তো করতাল বাজছে। একদল বৈষ্ণবের গলা শোনা যাচ্ছে,